শুধু ইউরোপ নয়, সারা পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর একটি শহর হলো প্রাগ। আজকে আমার এই ভিডিওতে এই মধ্য ইউরোপের এই সুন্দর শহরটির বিভিন্ন স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর শুধু সুন্দর স্থানই নয়, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর তথ্য এই সুন্দর প্রাগ শহর সম্পর্কে। তাহলে আসেন শুরু করা যাক। এই সুন্দর প্রাগ শহরে ঘুরতে আসলে প্রথমত আপনার নজর কাড়বে এদের ট্রাম লাইনগুলো। বিশেষ করে ইউরোপের সবথেকে বেশি পুরাতন ট্রাম প্রাগেই দেখা যায়। আর ট্রামগুলো প্রায় 200 বছরের পুরাতন, এবং সেই পুরাতন ট্রামগুলোকে ওরা রিপেয়ার করেই এখনও চালাচ্ছে। এটার কারণটা হচ্ছে যেহেতু এটা একটা টুরিস্ট সিটি, এবং টুরিস্টদের আকর্ষণ করানোর জন্যই ট্রামগুলোকে এখনও রাখা হয়েছে। এবং এত কালারফুল এবং এত সুন্দর যখন রাস্তার উপর ট্রামগুলো চলে, তখন আসলেই খুব ভালো লাগে। এবং দেখেন যে এই ট্রামগুলো জানলাগুলো এত বড় বড় যে আপনি এই ট্রামে বসেই পুরো শহরটা আপনি কিন্তু ঘুরে দেখতে পারবেন। এবং এই ট্রামের টিকিটগুলো অনেক অনেক চিপ। আপনি সারা দিনের সারা প্রাগ শহরে যদি টিকিট কাটতে চান, তাহলে হয়তো সর্বোচ্চ বাংলাদেশি টাকায় সেটা পড়বে 300 থেকে 400 টাকা সারা দিনের প্রাগের টিকিট, যেটা ট্রাম বাস সব কিছুতেই কিংবা ট্রেন সব কিছুতেই যেটা কভার করে। চেক রিপাবলিক অথবা চেক প্রজাতন্ত্র, এই দেশটির রাজধানীর নামই হচ্ছে প্রাগ। আর এই প্রাগ শহরটি সকলের কাছে সুপরিচিত, এটা ব্রিজের শহর অথবা গির্জার শহর নামে, এবং এটাকে বলা হয় সবথেকে ইউরোপের পুরাতন শহর। রোমান সাম্রাজ্য কিংবা সেই চেক প্রজাতন্ত্র, অনেক অনেক ইতিহাসের সাক্ষী এই প্রাগ শহর। ঐতিহাসিক খাবার খাচ্ছি, আমি জানি না খাবারটার নাম কি, বাট সবাই হাতে দেখলাম এটা খাওয়ার মানে খাচ্ছে। এবং এটা এবং সামনে এখানে তৈরি করছে এই দোকানের মধ্যে লাইট তৈরি করছে, এবং জানি না তো আইসক্রিম দিয়ে তৈরি, বাট আমাদের খুব দ্রুত খেয়ে ফেলতে হবে এটাকে। অনেক মজা। পেছনে আপনারা যারা এই দোকানে কাজ করছে তাদের ড্রেসগুলো দেখেন যে খুবই পুরাতন। আমার আমি আই থিঙ্ক যে 1000-1500 বছরের পুরাতন এই পোশাকগুলো, মানে ট্রেডিশনটা। আর আমি জানি না খাবারটা ইয়েটা কত, এবং তাদের পোশাকগুলো একটু দেখেন, একেবারে সেই বেকারি মানে ওল্ড বেকারি কিংবা ইউরোপিয়ান সেই বেকারিতে যেমন পোশাকগুলো ছিল, কিংবা মুভিতে যেমন পোশাকগুলো আমরা দেখি সেই ধরনের বানাচ্ছে এখানে সেই খাবারগুলো। সবার সামনেই কিন্তু বানাচ্ছে, দেখুন সবার সামনেই খাবারগুলো বানাচ্ছে, এবং প্রাইসটা খুব বেশি না, 3-4 ইউরো প্রাইস, মানে 400 টাকা মতো। আমি আগে আপনাদেরকে বলেছি প্রাগ হচ্ছে চার্চের শহর হিসাবে পরিচিত, তো আমরা একটা চার্চের মধ্যে ঢুকতে যাচ্ছি। জাস্ট হাঁটতে হাঁটতে প্রাগ যে ব্রিজটা ছিল, মানে চার্লস ব্রিজ, সেটা ঠিক খুব কাছেই এটা অবস্থিত।
বিখ্যাত প্রাগের চার্লস ব্রিজের উপরে। আর এই ব্রিজটা থেকে ওল্ড টাউনটা দেখা যায়। আর ওল্ড টাউনটা ইউরোপের মধ্যে সব থেকে সুন্দর এবং ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো হেরিটেজ এর শিল্পের সেটা পেছনে দেখা যায়। এবং যে উপরে যে চার্চটা দেখা যাচ্ছে, এই চার্চটা ধারণা করা হয় সব থেকে পুরাতন চার্চ যদি আমরা রোমের কলসিয়াম ধরি, তারপরে হচ্ছে এটা। এই চার্চটা প্রায় 1500 থেকে 2000 বছর পুরাতন, প্রায় 63 AD মানে খ্রিস্টপূর্ব এই সময় এই চার্চটা। আর ব্রিজটার কথা যদি বলি, সবথেকে পুরাতন ব্রিজ, অনেকবারই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্রিজটা। প্রায় 1300 খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি মানে সম্পূর্ণ হয়, বাট কাজ শুরু হয় চার্লস চতুর্থ চার্লস, যে এখানকার রাজা ছিল চেক প্রজাতন্ত্রে, সে হচ্ছে 1100 খ্রিস্টাব্দের দিকে এটা ইয়ে করা শুরু করে মানে বিল্ড করা শুরু করে। এর মধ্যে কয়েকবার ভেঙে যায় ব্রিজটা, বন্যা বা যুদ্ধ ভেঙে যায়। এর আগে যদিও 200-300 বছর আগে এটাকে ট্রান্সপোর্টের এইসব ব্যবহার করা হতো, এর আগে ওই পাশের ব্রিজগুলো ছিল না। আর প্রাগ হচ্ছে বিখ্যাত ব্রিজের জন্য। এই নদী আমরা যদি দেখি এই সাইড দিয়ে, টানা কিন্তু 8-10টা ব্রিজ আছে। এই ব্রিজগুলো কিন্তু পরবর্তীতে 200-300 বছর পর মানে পরবর্তীতে করা মানে আগে করা, যে এই ব্রিজটার পরে করা। এই ব্রিজটাকে ট্রাম এবং বাসের জন্য ব্যবহার করা হতো, কিন্তু একটা সময় দেখা গেলো এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরি করার পর, তারপরে ব্রিজটা বিল্ড আপ করা। এবং এখানে যারা ঘুরতে আসার জন্য সুন্দর হচ্ছে, তারা চাইলে এরকম বোট ভাড়া করে নিতে পারে। ইউরোপের মধ্যে এত সুন্দর ওল্ড টাউন আর কোথাও নেই। আমরা যদি হিস্ট্রি প্যারিস কিংবা রোম কি অন্য সিটির সাথে কম্পেয়ার করি, আমি বলবো যে এটাই বেস্ট ওল্ড সিটি, এর থেকে ওল্ড সিটি ইউরোপে নেই। ক্যাসেলটার জন্য বিখ্যাত, যে ক্যাসেলটা সব থেকে প্রথম ক্যাসেল এখানে। না কি দরকার ছবি এখানে, চারকাল দিয়ে করতেছে, তারপর সময় করে দিল কখনই না।
আমার এই দীর্ঘ চার দিনের প্রাগ ভ্রমণটি একটা ভিডিওতে আমার পক্ষে দেখানো সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আরেকটি পর্ব করব, যে পর্বে আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত প্রাগ ক্যাসল, প্রাগের স্ট্রিট ফুডগুলো, অসাধারণ স্ট্রিট ফুড এবং যেসব রেস্টুরেন্টগুলোতে আমরা খেয়েছি, এবং দেখাবো সেই বিখ্যাত ড্যান্সিং বিল্ডিং, ইতিহাসের একটি অংশ এই ড্যান্সিং বিল্ডিং, বিশেষ করে বিশ্বযুদ্ধের, এবং আরও কিছু অদ্ভুত রেস্টুরেন্ট, বিশেষ করে বোট ট্রিপ, বিভিন্ন খাবারের দোকান, এবং আমি যে বাসাতে প্রাগে ছিলাম, যে হোটেলে ছিলাম কিংবা এয়ারবিএনবি, সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের সামান্য একটি লাইকে অবশ্যই আমার ভিডিও করা কিংবা আপনাদেরকে যে দেখানোর প্রয়াসটা থাকে সেটা ভালো লাগবে আমার। আর দেখা হবে পরের ভিডিওতে, সুস্থ থাকবেন সকলেই, ধন্যবাদ।